মাইগ্রেনের সাথে পরিচিত নয় এমন মানুষ খুব কমই আছে। রোদ কিংবা ঠান্ডা, অতিরিক্ত আলো, মানসিক চাপ, ঘুমের অভাব, খুব বেশি পরিশ্রম সহ নানা কারণে মাইগ্রেনের ব্যথা বাড়ে। কিন্তু খাবারেও যে হতে পারে মাইগ্রেন অ্যাটাক তা কি জানেন? দর্শক, মাইগ্রেন ব্যথার বাড়ার পেছনে কেবল একটা নয়, রয়েছে একাধিক কারণ। এসবের মধ্যে খাদ্যাভ্যাস অন্যতম। এ যেমন অতিরিক্ত চা, কফি, চকলেট, অ্যালকোহল গ্রহণ, অতিরিক্ত লবণাক্ত খাবার, ঠান্ডা খাবার সহ নানাবিধ। ঠান্ডা খাবারে অতিরিক্ত ঠান্ডায় মাথা যন্ত্রণা করে, এটা ধীরে ধীরে মাইগ্রেনের রূপ নিতে পারে। এর মধ্যে রয়েছে আইসক্রিম, ঠান্ডা দই বা যে কোনো খাবার সরাসরি ফ্রিজ থেকে বের করে খাওয়া। এই ঠান্ডা খাবার অতি দ্রুত গ্রহণ করা কিংবা অতিরিক্ত গরম খাবার অতি দ্রুত খেলেও এই ব্যথা বাড়তে পারে। অনেকেই আছেন যারা খাবারের সাথে লবণ খেতে বেশ পছন্দ করেন, তবে লবণ শরীরের জন্য যতটা প্রয়োজনীয় ততটা ক্ষতিকারক। বিশেষ করে এই প্রক্রিয়াজাত খাবারে লবণের পরিমাণ বেশি থাকে। এদিকে অতিরিক্ত লবণ খাওয়ার কারণে হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ নানা রোগ দেহে বাসা বাঁধে। একইভাবে অতিরিক্ত লবণ প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণের ফলে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। পুরাতন হয়ে যাওয়া চিজ, আচার কিংবা ফার্মেন্টেড খাবার দীর্ঘ সময় এবং বারবার গ্রহণের ফলে মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। এর কারণ হলো এসব খাবারে থাকে টাইরামাইন, যার পরিমাণ অতিরিক্ত হলেই মাইগ্রেনের ব্যথা ক্রমশ বাড়তে থাকে। অ্যালকোহল গ্রহণ কোনো অর্থেই ভালো নয়। মাইগ্রেন বৃদ্ধির অন্যতম প্রভাবক এই অ্যালকোহল। কিছু কিছু সূত্রানুসারে মাইগ্রেনের ব্যথা নিয়ে যারা চিকিৎসকের কাছে যান, তাদের মাদক বা অ্যালকোহল গ্রহণের দীর্ঘদিনের অভ্যাস রয়েছে। সংখ্যাটা খুব একটা কমও নয়। মাইগ্রেন ছাড়াও হৃদরোগ, মানসিক অসুস্থতা সহ নানা শারীরিক সমস্যার পেছনেও দায়ী নানা মাদকদ্রব্য। চকলেটের লোভ সামলানো বড়ই দায়। ব্লাড সুগার কমে গেলে, বাড়াতে কিংবা শরীর খারাপ লাগলে এক টুকরো চকলেট বেশ কাজে দেয়। আবার মুড সুইংয়ের মহৌষধ হলো চকলেট বা মিষ্টি জাতীয় খাবার। অধিকাংশ মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করা হয় কৃত্রিম চিনি। নানা রকম ডেজার্ট, পানীয়তে থাকা এসপারটেম, চকলেটে থাকা ক্যাফেইন, এর আধিক্য মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দেয়। এছাড়াও ইস্ট দিয়ে তৈরি খাবার, প্রক্রিয়াজাত মাংস ইত্যাদি গ্রহণের ফলে মাথা ব্যথা বাড়তে পারে।